আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন জানাবেন। আজকে আমি ফ্রাইড রাইস বানাবো। তো ফ্রাইড রাইস বানাতে কী কী লাগে দেখে নিন। এখানে আমি অয়েল দিয়ে দুটো ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে আমি একটু সল্ট ইউজ করেছি। এখন ডিমগুলোকে ভালো করে ফিটিয়ে ফ্রাই করে নিচ্ছি। মিক্স করে মিক্স করা হয়ে গেছে। এখন অনিয়নটাকে আমি ফ্রাই করে নিব। অনিয়নটা একটু ফ্রাই হওয়ার পর আমি গ্রিন চিলি দিয়ে দিচ্ছি। এখানে আমি ক্যাবেজ দিচ্ছি আর কলিফ্লাওয়ার দিলাম। আমার কাছে ক্যারট ছিল না, তো এই জন্য আমি ক্যারট দিতে পারিনি। আপনারা ক্যারটও দিতে পারেন, ক্যারটটা দিলে কালার সুন্দর আসে। এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর একটাকেও এখন দিয়ে মিক্স করে নিব। সল্ট আমি আগে দিয়ে ফেলছি, সল্ট দিলে তাড়াতাড়ি পানিটা ছেড়ে দেয়। তো এখন আমি সয়া সস ইউজ করতেছি এগুলোর সাথে। বেশি ফ্রাই করা যাবে না, একটু হালকা ফ্রাই করা হলেই আপনি রাইসটাকে অ্যাড করে দিবেন সবগুলো ইনগ্রিডিয়েন্টসের সাথে। বেশি ফ্রাই হয়ে গেলে ভেজিটেবলগুলো ওগুলার টেস্ট এটা চেঞ্জ হয়ে যায়, তো এই জন্য আমি বেশি ফ্রাই করি নাই। এখন আমি রাইসটা দেওয়ার পর মিক্স করে নিচ্ছি। মিক্স করে ভালো করে সবগুলো একসাথে মিক্স করা হয়ে গেলে আমি একটা লিড দিয়ে ঢেকে দিব। ঢেকে আমি 5 মিনিটের মতো ওটাকে চুলাতে রাখবো। এরপরে নামিয়ে নিয়েছি, তো দেখতে এরকম হয়েছে একদম জর্জরা। আর এখানে আমি চিকেন বানিয়ে নিয়েছি, তন্দুরি চিকেন, ওইটা দিয়ে এখন আমি খেতেছি, অনেক টেস্টি হয়েছে।